নমস্কার শারদীয়া স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন, সকলে খুব ভালো থাকুন এবং আগামী দিনগুলো মায়ের প্রতিমার দেখার জন্য, অর্থাৎ আপনারা খুব ভালোভাবে মায়ের প্রতিমা দেখুন, সঙ্গে পুজো উপভোগ করুন এবং সঙ্গে সঙ্গে মনস্কামনাগুলো আপনাদের পূরণ হোক, এইটাই আমরা চাই এবং এটা আপনাদের জন্য আমরা মায়ের কাছে কিন্তু প্রার্থনা করব অবশ্যই, এবং আপনারা করবেন, দেখবেন যে আপনাদের কিন্তু সফলতা অবশ্যই হবে। এবং কেন এইগুলো কথাগুলো বললাম, কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে আজকে কিন্তু প্রোগ্রাম, অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই নির্দিষ্ট শুভ তিথিতে, আপনাকে কি করলে আপনার জায়গাটা, আপনার যে বাধা বিপত্তি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে জন্মছকের বিভিন্ন কারণ, বিভিন্ন দোষের কারণে গ্রহ নক্ষত্রের কানেকশান, সেই বারবার সেই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এবং তাদের যদি সঠিক অবস্থান না হয় ডিগ্রিগত অনুযায়ী, তাহলে কিন্তু একটা জাতক বা জাতিকা বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত হয়। কারোর ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হয়, কেউ সন্তান নিয়ে সমস্যার সম্মুখীন হয়, কেউ দেখা গেলো কর্মক্ষেত্রে তার কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা তৈরি হয়ে গেল, কারোর বা বিবাহিত জীবনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, বা স্টুডেন্ট লাইফে দেখা যাচ্ছে যে অকারণে কারোর এমন একটা সমস্যা আসলো তার পড়াশোনাটা টোটালটা স্টপ হয়ে গেল। তাহলে এগুলো কিন্তু জন্মছকের কানেকশান, এবং সেই অনুযায়ী যদি আপনার জন্মছক বা গ্রহ নক্ষত্র আপনাকে সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রেও এই সমস্যা তৈরি হতে পারে। কিন্তু এই যে শুভ তিথি চলছে নবরাত্রি, অর্থাৎ নব দুর্গার যে আবির্ভাব এবং নব দুর্গার যে প্রত্যেকটা দিন, অর্থাৎ প্রতিপদ থেকে আরম্ভ করে নবমী পর্যন্ত প্রত্যেকটা দিন মায়ের যে রূপ, 9টা রূপের নির্দিষ্ট করে কিন্তু পুজো হচ্ছে, এবং এই নির্দিষ্ট তিথি অনুযায়ী আপনি যদি কিছু কাজ করেন তাহলে কিন্তু সমস্যা হবে। কারো কারো জন্মছকে দেখবেন যে যে সমস্যাগুলো, দারিদ্রতা, আমরা জানি যে দারিদ্র যোগ থাকলে দারিদ্রতা হয় তা না, দারিদ্র যোগ যদি থাকে তাহলে কোনো জাতক জাতিকার দেখা যাচ্ছে যেভাবে দারিদ্র যোগটা হয়ে গেল তার কারণে তার জীবনে সেই সমস্যার থেকে সে বঞ্চিত হবে। অর্থাৎ তার যদি কোনো কারণে সপ্তমভাবে দারিদ্র যোগ হয় তাহলে বিবাহিত জীবনে, সপ্তমভাবে দারিদ্র যোগ হলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চতুর্থভাবে কোনোভাবে দেখা যাচ্ছে দারিদ্র যোগ তাহলে তার সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির ক্ষেত্রে, কোনো কোনো জাতক জাতিকার পড়াশোনার ক্ষেত্রে, এসব জায়গাগুলো কিন্তু হয়। অর্থাৎ দারিদ্র যোগ যেভাবে অবস্থান করবে সেইভাবে জায়গাটাকে ডিস্টার্ব করে দেবে, এবং যদি আপনার ক্ষেত্রে আর্থিক দারিদ্রতা শক্তি তৈরি হয়, যেটাকে আমাদের জন্মছকের দ্বিতীয় ভাব থেকে দেখা হয়, সেই দ্বিতীয়ভাবে যদি কোনো কারণে আপনার জায়গাটা ডিস্টার্ব থাকে, কোনো কারণে দেখা যাচ্ছে রাহু কানেকশন করছে, কোনো নেগেটিভ গ্রহ কানেকশন করছে, বা কোনো এমন একটা পরিস্থিতির মধ্যে যে দশা অন্তর্দশা মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তার কারণে আপনার হাতে অর্থ সম্পদ বা অর্থকড়ির জায়গা একদম জিরো জায়গায় হয়ে গেছে, লোনের মাধ্যমে আপনাকে চলতে হচ্ছে, আপনার অর্থ যথেষ্ট অর্থ ব্যয় করে ফেলেছেন, আপনার ইনকাম অর্জিত অর্থ নষ্ট হয়ে গেছে, তাহলে কি করবেন? আজকের এই ক্রিয়ার মধ্যে আমি একই সঙ্গে একটা ক্রিয়াই করতে বলবো, আপনারা যদি সঠিকভাবে করতে পারেন এখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই যে অর্থকড়ি দারিদ্রতার যোগ যদি হয়, সেটা যেমন তার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আর একটা জায়গা বলবো যে কেরিয়ার ডেভেলপ হচ্ছে না, বারংবার আপনার জন্মছকের বা বারংবার আপনি প্রতারিত বা বারংবার আপনার জায়গাগুলো ব্রেক করে যাচ্ছে, আপনি হয়তো কোনো কোনো ভালো একটা এক্সাম দিয়েছেন, যেটা হচ্ছে বিশেষ করে আমরা যেটা বলি কম্পিটিটিভ এক্সাম, যেগুলো চাকরির জন্য আমরা করে থাকি, তাহলে সেই চাকরির জন্য আপনি এক্সামগুলো দিচ্ছেন কিন্তু আলটিমেটলি আপনি সেখান থেকে সাকসেস পাচ্ছেন না, এবং এর জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি রয়েছে। এই নির্দিষ্ট তিথিতে আপনার যে কর্মক্রিয়াটা আমি আপনাদেরকে বলবো সেটা যদি আপনি সত্যিই ঠিক করে করতে পারেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। সাধারণত কেন হয় আমাদের চাকরির জায়গাগুলো হয় না, কেরিয়ারে বাধা কেন হয়, জেনে রাখুন, আপনাদের জন্মছকে যদি কোনো কারণে স্থাপিত দোষ থাকে, তাহলে স্থাপিত দোষ শনি এবং রাহু কানেক্টেড হয়ে যায়, তাহলে এবং নির্দিষ্ট ডিগ্রির মধ্যে যদি চলে আসে, তাহলে আপনি দেখবেন যে বারংবার আপনার কর্মক্ষেত্রে বা চাকরি পেতে গিয়ে বাধা, আপনার জীবনের শুভ কাজ আপনি পাচ্ছেন না, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে, সেটা চাকরি হতে পারে, বিবাহ হতে পারে। যদি স্থাপিত দোষ থাকে তাহলে আপনি জানবেন যে আপনার কোনো আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে দেবে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আজকের যে ক্রিয়াটা বলবো এবং সেই নির্দিষ্ট তিথি এখন চলছে, যেটা আপনার সপ্তমী অষ্টমী এবং নবমী তিথি,
এবং এই যে তিথিগুলো রয়েছে প্রত্যেকটা তিথি খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটে দিনই আপনাকে এই ক্রিয়াটা করতে হবে। সেই জন্যই কিন্তু আজকের এই আলোচনা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। যাদের যে সমস্যাগুলো হয়তো আছে কিন্তু কোনোভাবে প্রতিকার প্রতিবিধান করতে পাচ্ছেন না, যাদের বলবো প্রতিকার প্রতিবিধান করার মতো পরিস্থিতি আছে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে নিন। এই নির্দিষ্ট তিথিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি, পার্মানেন্ট সলিউশন যেটাকে বলা হয়, জীবনের যে অগ্রগতি রয়েছে, জীবনের যে মূল লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণের জায়গা, সাকসেস পাওয়ার জায়গা কিন্তু এই তিথিগুলোতে পরপর কিন্তু একদম টানা আপনার কালী পূজা পর্যন্ত এই তিথিগুলোর কার্যকারিতা রয়েছে। কিন্তু তার মধ্যে বলবো যে এই যে সময় রয়েছে যে সপ্তমী তিথি, অষ্টমী তিথি এবং নবমী তিথি কেন গুরুত্ব অবশ্যই তার জন্য আলোচনা করব। এবং তার মধ্যে বলবো যে যে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো রকমের গ্রহণ দোষ নেই, তো যে গ্রহণ দোষের কারণে আপনার মধ্যে প্রতিভাটা আছে কিন্তু কাজে লাগাতে পারছে না, ক্লাসে যখন পড়াশোনা করেছেন ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম পজিশান পেয়ে করেছেন কিন্তু আলটিমেটলি আপনার থেকে অনেক নিচে যারা ছিল তারা ভালো চাকরি পেয়ে গেছে, আপনি এখনও বেকার হয়ে আছেন, এরকম পরিস্থিতি হয়ে আছে কি আপনার জন্মছক? যদি এটা থাকে, যদি গ্রহণ দোষ থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে এইরকম জায়গায় কিন্তু পড়ে যেতে হবে, এইরকম জায়গায় আপনাকে তৈরি হয়ে যাবে এবং এইরকম সমস্যার মধ্যে দিয়ে ধীরে 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 আপনাকে কিন্তু আপনার বয়সটা কিন্তু পার হয়ে যাবে। সুতরাং সেই জায়গাগুলো আপনাকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কোনো কোনো জন্মছকে দেখা যাচ্ছে যে সপ্তম ভাবটা পীড়িত হয়ে আছে, বিবাহিত জীবন বারংবার ডিস্টার্ব হচ্ছে, সুখের আপনি সুখে নেই, সুখ আমাদের চতুর্থ ভাব থেকে দেয়, তাহলে সেই সুখের জায়গা আপনার জায়গা খুব ডিস্টার্ব হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে বলবো যে এই করণ ক্রিয়াটা আজকের এই নির্দিষ্ট শুভ তিথি রয়েছে সেই তিথিতে করুন। দেখবেন যে অনেক পরিবারের মধ্যে পরিবারের যারা মেম্বার আছে তারা খুব অসুস্থতায় ভুগছে, বারংবার অসুস্থতা হয়ে যাচ্ছে এবং তার জন্য যথেষ্ট অর্থ খরচ হয়ে যাচ্ছে, কিন্তু অর্থ খরচ ম্যাটার না কিন্তু সে সুস্থ হতে পারছে না, সুস্থতার জায়গা সেইভাবে আসছে না, এটাও ক্ষেত্রেও কিন্তু এই করণ ক্রিয়া এই নির্দিষ্ট তিথিতে করবেন। আপনার শত্রুর কারণে আপনি জর্জরিত হয়ে গেছেন, আপনার গুপ্ত শত্রু, আপনার প্রকাশ্য শত্রু আপনি এক কদম আগিয়ে যাচ্ছেন তো আপনাকে পিছিয়ে দিচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে সমস্যার মধ্যে ভুগবেন সেটা একমাত্র শত্রুতার কারণে আপনার জায়গাটা তৈরি হয়েছে। একটা জিনিস জেনে রাখুন যে যদি কোনো মানুষের কুদৃষ্টি আপনার উপর পড়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনি বেরোতে পারবেন না, সেটাও কিন্তু এক ধরনের শত্রুতার কারণে। এবং এই ধরনের যে সমস্যাগুলো মানুষের যে জর্জরিত করে ফেলে, মানুষের জীবনযাত্রাকে ব্যাঘাত তৈরি করে দেয়, মানুষকে তার নির্দিষ্ট প্রতিষ্ঠা লাভে জায়গাগুলোকে ডিস্টার্ব করে দেয়, প্রতিষ্ঠা লাভের জায়গাগুলোকে বাধা দেয়, সেক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট তিথি বলবো যে সপ্তমী তিথি, অষ্টমী তিথি এবং নবমী তিথি এই নির্দিষ্ট তিনটে তিথিতেই আপনাকে করতে হবে। যে করণ ক্রিয়া সে তার জন্য আপনার যেগুলো লাগবে তা সেইগুলো অবশ্যই বলবো, একটা খাতা পেন নিয়ে অবশ্যই আপনারা রেডি হন, কারণ এই সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথি এই সপ্তমী তিথিতে যে জায়গাগুলো যেটা আমাদের দিয়ে থাকে, কারণ সপ্তমী তিথিতে আমরা পুজো করি কার না, কাল রাত্রির পুজো করে থাকি। এই কালরাত্রির যে ভয়ঙ্করই তিনি কিন্তু রূপ, তার রূপের কিন্তু বর্ণনা আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, কারণ তার রূপ বলছে বলছে অন্ধকারময়, কিন্তু তার অন্ধকারময় বর্ণ এবং তার হাত হচ্ছে চারটে হাত রয়েছে এবং তার ভয়ঙ্কর এই রূপ দেখলে অনেকে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। আবার একটা জিনিস আপনাদেরকে বারবার বলতে হয় যে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে মহানবমী তিথি বা মহা অষ্টমী তিথি, মহা সপ্তমী তিথি বা এই যে নবরাত্রি চলছে, মা দুর্গার আবির্ভাব এসছে, মা দুর্গা এই ধরাধামে এসছেন তার সন্তানদেরকে যাতে আগামী দিনে দুধে ভাতে থাকতে পারে, তাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি জায়গাটা যেন পরিষ্কার হয়, যাতে তারা সেই জায়গাটা পায়, সেই উদ্দেশ্যে কিন্তু তিনি এসছেন। এবং তার কাছ থেকে নেয়ার দায়িত্ব প্রত্যেক সন্তানের, আমার হোক আপনার হোক, সেইভাবে তার কাছ থেকে নিতে হবে, তার আশীর্বাদ নিতে হবে এবং সেই আশীর্বাদ নেওয়ার জন্যই কিন্তু এই ক্রিয়াগুলো, যে ক্রিয়াগুলো আপনাকে বলবো। এবং এর সঙ্গে বলবো যে কালরাত্রি যেমন বললাম, কারণ এই কালরাত্রির পুজো আমরা করে থাকি সপ্তমী তিথিতে এবং অষ্টমী তিথিতে যে পুজো করে থাকি সেটা হচ্ছে মহাগৌরী পুজো করি। মহাগৌরীর রূপে মায়ের মতো গৌর বর্ণ তার মধ্যে রয়েছে, চতুর্ভুজা তিনি এবং
ষাঁড়ের ওপর তিনি বসে আছেন, এই অর্থাৎ বলছে এইভাবে তিনি রয়েছেন, এবং তার মধ্যে যে জায়গাটা রয়েছে, অর্থাৎ আমরা এই অষ্টমী তিথিতে আমরা কী করি না, মহা অষ্টমী তিথিতে আমরা কিন্তু কুমারী পুজো করে থাকি, তাহলে এই নির্দিষ্ট তিথিটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু আশীর্বাদ, মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য আমরা নিজেরাও এই অষ্টমী তিথিতে আমরা অঞ্জলি দিয়ে থাকি। সুতরাং এই তিথিটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আমি বারবার বললাম যে সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথি, এই জন্য কিন্তু এই এই জায়গাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এই গুরুত্বপূর্ণ জায়গা। এবং সিদ্ধিদাত্রী হচ্ছে নবমী তিথির, নবমী তিথিতে যে পুজো করা হয় সেটা হচ্ছে সিদ্ধিদাত্রী মা, তা সিদ্ধিদাত্রীর কিন্তু পুজো, মাতা বলছে নবদুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রী। তাহলে এই তিনটে তিথিতে আমরা পুজো করি, এবং এই তিনটে তিথির জন্যই কিন্তু আপনাকে এই ক্রিয়াটা করতে হবে। কি আতপ চাল নেবেন, পরিমাণ মতো আতপ চাল নেবেন, এবং সুপারি নেবেন, চারটে সুপারি লাগবে, এবং অল্প পরিমাণ লাল জবা ফুল নিয়ে আসবেন, এবং অল্প পরিমাণে গাঁদা ফুল নেবেন। এই গাঁদা ফুলগুলোকে আপনাকে কী করতে হবে, কেশর, অল্প কেশর এবং লাল চন্দন মাখিয়ে নেবেন, দিয়ে একটা পাত্রে রেখে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার কী লাগবে, না তিনটে ঘিয়ের প্রদীপ, অর্থাৎ এই ঘিয়ের প্রদীপ লাগবে আপনার, মোট চারটে ঘিয়ের প্রদীপ লাগবে। এই চারটে ঘিয়ের প্রদীপের মধ্যে তিনটে ঘিয়ের প্রদীপে দেবেন তিনটে লবঙ্গ দেবেন, ফুলযুক্ত লবঙ্গ দিতে হবে, এবং আর তিনটে দিতে হবে কি না, এলাচ দিতে হবে, ছোটো এলাচ যদি পান ছোটো এলাচ দেবেন, বড়ো এলাচ পেলে আপনাকে খুব ভালো হবে, বড়ো এলাচ দিয়ে দেবেন। তাহলে এইভাবে আপনাকে জিনিসগুলোকে তৈরি করতে হবে। তারপরে আপনি আপনার বাড়ির ঈশান কোণটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব ভালো হবে, ঈশান কোণে, যদি না থাকে তাহলে সেই ঈশান কোণে আপনাকে একটা জায়গা করতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ঠাকুর ঘরে একটা নির্দিষ্ট জায়গায় আপনি একটা পাত্রের করতে পারেন, বা একটা কাঠের কোনো কিছুর ওপর করতে পারেন, বা কোনো রকমের আপনার যে সান আছে তার ওপরও করতে পারেন। প্রথমে আপনাকে করতে হবে যে পঞ্চগুড়ি, পঞ্চগুড়ি পাঁচটা রং পাওয়া যায়, এই পঞ্চগুড়ি দিয়ে আপনাকে খুব সুন্দর করে একটা ডিজাইন করতে হবে, যেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন। এই স্বস্তিক চিহ্ন ডিজাইন, আপনার স্বস্তিক চিহ্নটাকে আপনাকে করতে হবে। স্বস্তিক চিহ্ন বিভিন্ন রকম, এই পাঁচটা রং যেন ওর মধ্যে থাকে, এবং সুন্দর করে করবেন। করে আপনাকে ওই চারটে, অর্থাৎ স্বস্তিক চিহ্নের চারটে যে বক্স বক্স পাবেন, ওই চারটে চারটের মধ্যে আপনাকে কী করতে হবে, চারটে প্রদীপই আপনাকে বসিয়ে দিতে হবে। এবং এই চারটে প্রদীপের মধ্যে তিনটে প্রদীপ, অর্থাৎ চারটে প্রদীপের মধ্যে চারটে প্রদীপ হবে কিন্তু ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে দেবেন, এবং প্রদীপগুলো প্রত্যেকটা উত্তর দিকে মুখ করে বসিয়ে দেবেন। দিয়ে আপনার ওই প্রত্যেকটা প্রদীপের মধ্যে, তিন প্রদীপের মধ্যে আপনাকে দিতে হবে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ দিতে হবে একটা করে, আর একটা করে বড় এলাচ বা ছোট এলাচ আপনাকে দিতে হবে। এবং ওই প্রদীপগুলো বসানোর আগে নিচেই আপনাকে একটা করে পান, একটা করে গোটা পান দেবেন, এবং পানের সঙ্গে একটা করে সুপারি থাকবে, আর সেখানে থাকবে আপনার যে দুর্বা, অর্থাৎ এখানে যেটা বলবো যে এগারোটা করে নাই একুশটা করে দুর্বা ভালো করে বেছে নেবেন, বেছে একটা লাল সুতো দিয়ে ভালো করে জড়াবেন। একুশটা প্যাঁচ দিলে সব থেকে ভালো হবে, একুশটা প্যাঁচ দিয়ে জড়িয়ে আপনি ওই পানের পান যেখানে রাখছেন পানের পাশে একটা সুপারি রাখবেন, এবং এই একুশটা দুর্বা দিয়ে যে বান্ডিলটা করলেন সেটা চার জায়গায় কিন্তু আপনাকে চারটে দিতে হবে। অর্থাৎ চারটে প্রদীপ যখন বসাচ্ছেন তার নিচে আপনাকে পান রাখতে হবে, তারপরে এখানে সুপারি রাখতে হবে, এবং একুশটা করে বান্ডিল বাঁধা একটা একটা করে চারটে জায়গায় আপনার কিন্তু ওই দুর্বাটা বসিয়ে দিতে হবে। এবং এটা দেওয়া হয়ে গেলে আপনাকে কী করতে হবে, যে আতপ চাল, আমি যে আতপ চাল আপনাকে বললাম, সেই আতপ চাল অল্প পরিমাণ ওই যে যেখানে আপনি পানটা রাখছেন পানের চারিদিকে অল্প পরিমাণ আতপ চাল দিয়ে দেবেন, এবং চারটে জায়গাতেই অল্প পরিমাণ ছড়িয়ে ছড়িয়ে অল্প করে আতপ চাল দেবেন। এবং কাঁচা হলুদ, কাঁচা হলুদ সংগ্রহ করে নিয়ে আসবেন, এবং কাঁচা হলুদও কিন্তু ওই চারটে জায়গায় আপনাকে রাখতে হবে। রেখে আপনাকে কী করতে হবে, না যে ফুল এবং জবা ফুল বলেছিলাম, এবং যে
গাঁদা ফুল বলেছিলাম, যে গাঁদা ফুলের মধ্যে আপনাকে বলেছিলাম যে কেশর দিতে হবে এবং লাল চন্দন মাখাতে হবে, এবং সেই গাঁদা ফুল আপনাকে চারিদিকে অর্থাৎ প্রত্যেকটা প্রদীপের গোড়ায় কিন্তু অল্প 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 করে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। এবং এই মনস্কামনা জানানো হয়ে গেলে আপনাকে এটা করতে হবে সপ্তমী তিথির দিন একবার করতে হবে, অষ্টমী তিথির দিন একবার করতে হবে, নবমী তিথির দিনও একবার করতে হবে। যদি জবা ফুল দেন তাহলে জবা ফুলটাকে সরিয়ে একটা সাইডে রেখে দেবেন, এবং ফুলটা কিন্তু আপনাকে প্রত্যেক দিন দিতে হবে, এবং ঘিটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবেন, এবং এই ঘিটা পরিমাণ মতো দিয়ে প্রদীপগুলো যদি সব দিন জ্বালাতে পারেন একভাবে যদি জলে তিন দিনে খুব ভালো হবে, যদি না জ্বালাতে পারেন তাহলে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা হবে তখন জ্বালিয়ে দেবেন, যতক্ষণ ঘি থাকবে ততক্ষণ সে তার মতো জ্বলবে, সে নিজে থেকে নিভে যাবে। এবং এইভাবে যে ক্রিয়াটা আপনাকে বললাম সপ্তমীর দিন, অষ্টমীর দিন এবং নবমীর দিন ফুল যেমন করে বলেছি সেই ফুল দিয়ে এটাকে পূজা করবেন, অর্থাৎ আপনি যে মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রটা হচ্ছে ওম শান্তায় নমঃ, বলছে ওম শান্তায় নমঃ। এই মন্ত্রটা 16 বার বা 128 বার আপনি এটা কিন্তু আপনাকে বলতে হবে। যাদের কোনো রকমের সমস্যা অর্থাৎ সমস্যার থেকে বেরোতে পারছেন না, সেই সমস্যা থেকে আপনি বা দারিদ্রতা থেকে বেরোতে পারছেন না বা দেখা যাচ্ছে কোনো রকমের সংকট পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তাহলে দেবী দুর্গার নাম স্মরণ করবেন। যারা মন্ত্র হয়তো সেভাবে বলতে পারছেন না, মা দুর্গার নাম স্মরণ করবেন এবং 108 বার মা দুর্গার নাম স্মরণ করে আপনি সেখানে যে ফুল দিচ্ছেন বা আপনার মনস্কামনা সেটাকে আপনি মায়ের কাছে জানাবেন। দেখবেন যে আস্তে 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 আগামী বছরের জন্য এই শুভত্ব জায়গাটা তৈরি হবে। কিন্তু এখানে আরও কিছু কাজ আছে আপনার, যে এই সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথি আপনি যে ক্রিয়াটা করলেন সন্ধ্যাবেলা, সন্ধ্যার ঠিক 5টা থেকে আপনাকে এটা করতে হবে, 5টা থেকে 7টার মধ্যে করতে হবে। করা হয়ে গেলে তিন দিনের দিন হয়ে গেলে চতুর্থ দিন যেটা হচ্ছে দশমী হবে, সেই দশমীর দিন আপনি আপনার পাড়ার মণ্ডপে বা যেখানে পুজো হচ্ছে মায়ের সেই পাড়ার সেইখানে গিয়ে আপনাকে কী করতে হবে, একটা জিনিস আপনাকে করে আসতে হবে যে অঞ্জলি দিতে হবে। দশমীর দিন আপনি অঞ্জলি দেবেন সেই মায়ের দুর্গার সামনে, এবং সেখানে কী করতে হবে, সাদা ফুল বা নীল অপরাজিতা ফুল সংগ্রহ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কী করতে হবে, একটা প্রদীপ নিয়ে যাবেন, মাটির প্রদীপ নিয়ে যাবেন, এবং সেই মাটির প্রদীপে কিন্তু অল্প পরিমাণে ঘি দিয়ে সেই প্রদীপটা সেখানে জ্বালিয়ে দেবেন, একটা সিঁদুর দিয়ে দেবেন, এবং পদ্মফুল অবশ্যই দেবেন, পদ্মফুল নিয়ে যাবেন, এবং অল্প পরিমাণে আপনি সেখানে লাড্ডু দিতে পারেন, লাড্ডু কুমকুম আলতা সিঁদুর এগুলো দিয়ে আসবেন, এবং চন্দন, এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে কপ্পু দেবেন, পান এবং সুপারি দেবেন, অল্প পরিমাণে দূর্বা দিয়ে আসবেন, দিয়ে মায়ের কাছে আপনি আপনার প্রার্থনা নিয়ে আসবেন এবং পুজো দিয়ে আসবেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার কিছু পরিবর্তন হবে, আর আপনি বাড়িতে যে জিনিসটা করেছিলেন সেটাকে কী করবেন না, সেটাকে সবগুলোকে নিয়ে যে আপনি কাঁচা হলুদ ওর মধ্যে যে কাঁচা হলুদ দিয়েছিলেন কাঁচা হলুদটা তুলবেন, পান পাতা অর্থাৎ পান আছে পানটা নেবেন, ওর মধ্যে দেওয়া আছে আপনার যে বিশেষ করে যে জিনিসটা দূর্বা দেওয়া আছে দূর্বাটাকে সংগ্রহ করতে হবে, দূর্বা পান পাতা সুপারি এবং এই এবং তার সঙ্গে সঙ্গে কাঁচা হলুদ এই কটা জিনিস একটা লাল শালুর মধ্যে জড়াবেন, জড়িয়ে আপনি আপনার বাড়িতে ভালো জায়গায় যেখানে দেবার দেবতাদের পুজো হয় বা আপনার যে ঠাকুরের স্থান আছে সেখানে রেখে দিয়ে প্রত্যেক দিন ধূপ ধুনো দেবেন, প্রত্যেক দিনে আপনার যে সমস্যাগুলোর কথা জানাবেন এবং সেই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন, আর বাকি যে জিনিসগুলো থাকবে ওখানে সেই জিনিসগুলোকে অর্থাৎ প্রদীপ থাকবে, প্রদীপের মধ্যে যদি আপনার ঘি পরিমাণ মতো কিছু থেকে যায় বা যে ফুলগুলো দিয়েছিলেন যে আদব চালগুলো দেওয়া আছে সবগুলো নিয়ে পঞ্চকুড়িগুলোকেও তুলে নিয়ে আপনি একটা পাত্রে করে নিয়ে বা একটা শালুর মধ্যে করে নিয়ে প্রবাহমান কোনো নদীতে বা পরিষ্কার কোনো জলের জলাশয়ে আপনি ওটা দিয়ে আসবেন। দেখবেন যে ধীরে ধীরে এই যে ক্রিয়াটা আপনি করলেন পরবর্তী টাইমে পরের বছর যাওয়ার পরের বছর আসার আগে দেখবেন আপনার মধ্যে বেশ কিছু পরিবর্তন এসছে, এবং সেই পরিবর্তন যে জন্য করেছিলেন যে সমস্যার জন্য আপনি আজকে
এই ক্রিয়াগুলো করবেন সেই সমস্যার দেখবেন সেখান থেকে বেরিয়ে আসছেন। তো এই নির্দিষ্ট তিথি আমি বারবার সেই জন্য বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি আপনি সঠিক কাজ করতে পারেন আপনার জীবনের সমস্যা অবশ্যই সমাধান হবে। এবং মা অবস্থান করছে এই মুহূর্তে ধরাধামে, মা অবস্থান করছে আমাদেরই সঙ্গে, এবং সেই জন্যই বলি যে সন্তানকে কিন্তু তার আশীর্বাদ দিতে এসছেন। সন্তান মা কখন কিন্তু সন্তানকে কোনোদিন অভিশাপ মা কোনোদিন কিন্তু চায় না, কোনো মায়ের কিন্তু এটা তার মধ্যে নেই। সুতরাং এক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু মায়ের কাছ থেকে সেই আশীর্বাদটা গ্রহণ করতে হবে, সেই আশীর্বাদটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে যদি করতে পারেন আগামী জীবনে কিন্তু আগামী দিনে আগামী জীবন কেন আগামী দিনে কিন্তু আপনার কোনো সমস্যায় থাকবে না যদি আমরা সঠিকভাবে ক্রিয়াগুলো করতে পারি। আর এইগুলো যেমন বললাম টেম্পোরারি, আপনি আজকে করলেন আবার আগামী বছরেও করতে পারেন, কিন্তু আপনার যে সমস্যাটা আছে দেখা যাচ্ছে আপনার হয়ে আছে স্থাপিত দোষ, হয়ে আছে আপনার কালসর্প দোষ, হয়ে আছে আপনার হয়তো বিষযোগ, হয়ে আছে আপনার ছন্নছাড়া দোষ, হয়ে আছে আপনার গ্রহণ দোষ, তার কারণে আপনি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না। জীবনে প্রতিষ্ঠা তো দূরের কথা, আপনার সুখ শান্তি সমৃদ্ধি কিচ্ছু আপনার মধ্যে নেই। তাহলে সেখান থেকে বেরোতে হলে কিন্তু অবশ্যই তার যথোপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে এবং তার সঙ্গে সঠিক গাইডলাইন আছে, আপনি যদি মেনে চলতে পারেন আপনার জীবনের সেই জায়গাগুলো অবশ্যই হবে। যদি আপনি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করেন অবশ্যই আমি বলছি আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বারবার বলবো, কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এরা আমাদেরকে পরিচালনা করে, এরা আমাদেরকে কোথায় কীভাবে কী কোন সমস্যায় ফেলে দেওয়ার জায়গার ক্ষেত্রেও কিন্তু তার অবদান, আবার ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সে গ্রহ নক্ষত্রের অবস্থান বা তার অবদান রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার জন্মছকে কীভাবে অবস্থান করছে তারা সেগুলো আগে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে, কী সমস্যাটা আপনার জীবনে রয়েছে এবং সেই সমস্যা প্রতিকার প্রতিবিধান যদি সঠিকভাবে ক্যালকুলেশন করে করা যায় তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। এই মা দুর্গার আবির্ভাব দেখুন, আমরা বারবার বলছি না যে মা আশীর্বাদ দিতে এসেছেন তার সন্তানদেরকে একই জায়গায় রাখতে চেয়েছেন, একটা বন্ধনের মধ্যে সংসারটাকে একটা বন্ধনে রাখতে চেয়েছেন এবং স্বয়ং মহাদেব কিন্তু তার মাথার উপর আছে সংসারটাকে সঠিকভাবে আলগে রাখার জন্য। তার মায়ের অবস্থান হচ্ছে মা দুর্গা সেটা করছেন। এখানে দেখবেন যে কিছু খাদ্য এবং খাদক একই সঙ্গে পাশাপাশি রয়েছে, সেখানে রয়েছে ময়ূর, সেখানে রয়েছে মায়ের হাতে সর্প, সেখানে রয়েছে কি লক্ষ্মীর হাতে ধান, সেখানে গণেশের পাশে রয়েছে সেখানে কিন্তু ইঁদুর। অর্থাৎ এখানে খাদ্য এবং খাদকের অবস্থান রয়েছে, কিন্তু সকলকে একটা অ্যাডজাস্ট করে, সকলকে সঠিকভাবে গাইড করে, সকলকে একটা তাদের নির্দিষ্ট যে কর্ম সেই কর্ম দক্ষতাকে দিয়ে রেখে দিয়ে সেই সংসারটাকে আলগে রেখেছে সেই হচ্ছে মা, স্বয়ং মা অর্থাৎ মা দুর্গার অবস্থান। এটাই কিন্তু আমরা আমাদের এই যে চিত্রে বা আমাদের এই যে পূজার মাধ্যমে আমাদের যে মূর্তিগুলো দেখি, অর্থাৎ এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিকের অবস্থান এবং মা দুর্গা রয়েছে এবং সেখানে অসুর রয়েছে। অর্থাৎ এই যে অসুর সেখানে ভয়ঙ্কর রূপী, অর্থাৎ তিনি কী করছেন, ধ্বংস করছেন, আবার সেখানে কিন্তু মা রক্ষা করছেন সবাইকে, সেই শত্রুতার বিনাশ করছেন, আবার শত্রুতার সেখান থেকে অবস্থান রয়েছে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এই মূর্তির মধ্যে কিন্তু আমরা সবটা পাই এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে স্বয়ং মহাদেব মাথার ওপর রয়েছে, এই সংসারটাকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ এখানে কিন্তু এই মূর্তির মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু শিক্ষা লাভ করি এবং সেই জন্যই বললাম খাদ্য এবং খাদক উভয়ের কিন্তু ভূমিকা রয়েছে, উভয়ে কিন্তু একই বন্ধনীর মধ্যে রয়েছে এবং সেটা কিন্তু মা স্বয়ং তাদেরকে কন্ট্রোল করছে। সুতরাং আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকুন এবং আগামী দিনে পুজোর উপভোগ করুন এবং আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সেখান থেকে বেরিয়ে আরও ভালো জায়গায় আপনারা যান। নমস্কার। মহামাতৃকার চারটি হাত, একদিকে সৃজন অপর দিকে নিধন, বাম হাতে খড়গ আর মুন্ড হল ভয়াবহ ধ্বংসের প্রতিচ্ছবি, ডান হাতে বর আর অভয় মাভৈ মন্ত্রের প্রতীক, একদিকে কল্যাণ কৃপা দৃষ্টি অন্যদিকে শাসন নিপীড়ন
একদিকে দুষ্টের দমন, অন্যদিকে শিষ্টের পালন। বাধা আমার বিবর্ষণা, ভক্ত কবির ভাষায়, যিনি বিশ্ব আবরণ কে করে তার আবরণ। তিনি অসীম, তিনি অনন্ত, তাই তিনি দিগম্বরী। শ্যামা মা কি আমার কালো, মহাকালী যে রূপাতীত, অসীম তিনি যে নিরাকার। ভক্ত কবি বলছেন, বসন পর মা, বসন পর, বসন পর। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো, বসন পর মা, পর বসন পর মা, বসন পর পর মা গো, বসন পর মা। কালী ঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। পাতালেতে ছিলে মা গো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো, বসন পর মা, পর বসন পর মা। রুধির ধারা গলে মুন্ড মালা, হে মুখে চে দেখো পদতলে ভোলা, মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে, বসন পর মা, পর বসন পর মা। তুমি পাগল পতি পাগল, মাগো আরো আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল, চরণ পাবার আসে গো, বসন পর মা, পর বসন পর মা, পর মা গো, বসন পর মা, বসন পর মা, বসন পর মা, বসন পর মা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব ডক্টর গৌতম শাস্ত্রীকে লোকে চেনেন, তাই তার কাছে আসেন। তিনি আমাদের নানান গ্রহপীড়িত সমস্যা থেকে মুক্ত করেন। সমস্যায় জর্জরিত মানুষের কাছে তিনি বেঁচে থাকার অবলম্বন। এবছর কালী পুজোর অমাবস্যায় তিনি অনেকেরই কাজ করেছেন, তাই গৃহমন্দিরে জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজন যেমন করেছিলেন, তেমনি ভক্তি সহযোগে শাস্ত্রীয় মতে নানান নিয়ম উপাচারের মধ্যে দিয়ে তিনি মাতৃ আরাধনা করলেন। কালী, কালের কর্ত্রী, লীলাময়ী মহাশক্তি, শ্রীরামকৃষ্ণের ভাষায় যিনি আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তারই নাম কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয়ের কোনো কাজ করছেন না, তখন তিনি ব্রহ্ম, আবার যখন কাজ করছেন তখন তিনি কালী, মহাশক্তি, আদ্যাশক্তি। যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ।
করোনা আবহেও ডক্টর গৌতম শাস্ত্রীর মন্দিরে কালী পুজোর দিন ভিড় ছিল চোখে পড়ার মতো। তার মন্দিরে অগণিত ভক্তরা উপস্থিত ছিলেন গ্রহদোষ খণ্ডনের জন্য। সেখানে তারা মাতৃচরণে যেমন পুষ্পাঞ্জলি দিয়েছেন, তেমনি তারা যজ্ঞানলে আহুতি প্রদানও করলেন। ओहंकारे सवारूढ़े नील नीरज लोचने त्रैलोक्य
তাদের প্রত্যেকের বক্তব্য। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ, আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়েছি, নিয়ে আমি উপকৃত হয়েছি, এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে, এবং আমার কোনো সমস্যা আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে আমি স্যারকে নির্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কী করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান তো আপনারা নির্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন, এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম, আমার কাজের দিক থেকে সমস্যা ছিল বসের সাথে, এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম, তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনেই আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো, তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো সে এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো, এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পবন রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়, এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, গিয়ে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলল সবই সব মিলে গেছিলো, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার সময় এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিলো সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে চিকিৎসা এত সুন্দর, আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় মেসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম, এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি, এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি, এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে, এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব, এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য, এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে, এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন।